আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে আলোলিদ চার নৌজানটির সামনে। আপনারা জানেন যে আলোলিদ চার এই নৌজানটিকে ঢাকা ইলিশা নৌরুটকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে দিবা সার্ভিসের জন্য। তো নৌজানটিকে ইতিমধ্যে পানিতে ভাসানো হয়েছে কিছুদিন আগে। এখন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো এই পানিতে ভাসানো অবস্থায় সম্পন্ন করা হবে। তো পুরো নৌজানটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি এখন যাচ্ছি নৌজানটির ডেক শ্রেণীতে, অর্থাৎ নৌজানটির ভিতরে যাচ্ছি। এই হলো নৌজানটির সামনের ফ্রন্ট সাইড। তো নৌজানটি নির্মাণ কাজ যখন শুরু হয় তখন নৌজানটির নির্মাণ কাজ ধীরগতিতে চললেও বর্তমানে নৌজানটির কাজের গতি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে নৌজানটির কাঠের কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেবিনের যে দরজাগুলো সেই দরজাগুলো বানানো শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তো ইতিমধ্যে নৌজানটির যে মেইন ইঞ্জিন সেই ইঞ্জিন বসানো হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি ইঞ্জিন রুমের দিকে। নৌজানটিতে দুইটি ইঞ্জিন বসানো হয়েছে আর নৌজানটি মোটামুটি ভালোই বড় আছে, আলোলিদ নয়ের থেকে বড় আছে। এই হলো মেইন ইঞ্জিন। ইঞ্জিনের হর্স পাওয়ার 850 থেকে 1050 এর মধ্যে থাকবে। চায়না ইঞ্জিন হবে, কোন ব্র্যান্ডের তা বলা যাচ্ছে না, কারণ ইঞ্জিন এর উপরে প্রচুর ময়লা পড়ে আছে যার কারণে দেখা যায়নি। পরবর্তীতে আপনাদের অবশ্যই জানিয়ে দিব কোন ব্র্যান্ডের ইঞ্জিন। আর ইঞ্জিন রুমের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো স্টাফ কেবিন। আর স্টাফ কেবিনের পিছনেই আছে ওয়াশরুম, সাধারণ ডেক শ্রেণীর যাত্রীদের জন্য। আর আমি ইতিমধ্যে নৌজানটির দ্বিতীয় তলায় চলে এসেছি। পিছনের এই জায়গাটা হবে ডেক শ্রেণী দ্বিতীয় তলার। আর ডেক শ্রেণীর ঠিক এই সামনে আপনারা যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হবে কেবিন। কেবিন পার্টিশনের কাজ এখন পর্যন্ত শুরু হয়নি দ্বিতীয় তলায়, তবে তৃতীয় তলায় নৌজানটি কেবিন পার্টিশনের কাজ চলতেছে। আর কেবিনের ঠিক সামনে, অর্থাৎ নৌজানটির সামনে হবে বিজনেস ক্লাস, সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এই ভিআইপি জোনটা অনেক বড়ই রাখা হয়েছে এই আলোলিদ চার নৌজানটিতে। আপনারা জানেন যে আলোলিদ চার এই নৌজানটি ঢাকা ইলিশা নৌরুটকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে দিবা সার্ভিসের জন্য। এই হলো নৌজানটির ভিআইপি জোন। তো নৌজানটির বর্তমানে কেবিন পার্টিশনের কাজের পাশাপাশি নৌজানটিতে যে কাঠের যে কাজ সে কাজও শুরু হয়েছে। তো আমি এখন নৌজানটির দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট সাইডে চলে এসেছি। আর নৌজানটির দ্বিতীয় তলায় ওঠার জন্য দুই দিক থেকে দুইটি সিঁড়ি রাখা হয়েছে। তো আমি ইতিমধ্যে নৌজানটির তৃতীয় তলায় চলে এসেছি। আর তৃতীয় তলায় সব জায়গাটাই হবে কেবিন। তো দেখতেই পাচ্ছেন যে এই তৃতীয় তলার কেবিনগুলো এগুলো হবে ডাবল কেবিন। ডাবল কেবিনের পাশাপাশি নৌজানটিতে সিঙ্গেল কেবিনও রাখা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন যাচ্ছি নৌজানটির ঠিক সামনের দিকে যেখানে মাস্টার বেস। এই হলো নৌজানটির মাস্টার বেস, এখান থেকেই জাহাজটি পরিচালনা করা হবে। আধুনিক সকল ইকুইপমেন্ট থাকবে এই নৌজানটিতে। আর ঠিক মাস্টার বেসের সামনে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরো নৌজানটির কাজ সমাপ্ত করে দ্রুত সার্ভিসে ফিরবে এই প্রত্যাশাই করে। 2023 সালের শেষের দিকে সার্ভিসে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।